আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। বিয়ে বাড়িতে গেলে ছোট বড় সকলেরই কিন্তু একটা খাবারের প্রতি খুব রকমের আকর্ষণ থাকে, আর সেটা হচ্ছে রোস্ট। আমরা বাসায় সকলেই কিন্তু কম বেশি রোস্ট রান্না করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু সেই বিয়েবাড়ির স্বাদ বা ফ্লেভারটা কিন্তু নিয়ে আসতে পারি না, কারণ বিয়েবাড়ির রোস্টের মধ্যে একটু অন্যরকমের টেস্ট বা ফ্লেভার পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সেই বিয়েবাড়ির বাবুর্চির স্বাদের স্পেশাল রোস্ট, আর এটা আপনারা কিন্তু খুব সহজে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় করতে পারবেন। তাহলে চলেন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন পিসগুলো, আর এগুলোকে আমি রোস্টের শেপ করে কেটে নিয়েছি। আর এখানে টোটাল হচ্ছে আমি 8 পিস চিকেন নিয়েছি, আর আমার চিকেনের সাইজটা কিন্তু রোস্টের রেগুলার সাইজের চাইতে একটু বড় ছিল। এখন হচ্ছে এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিব হচ্ছে 1/3 কাপ পরিমাণ টক দই, আর টক দইটাকে আমি হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ জয়িত্র গুঁড়া ও জয়ফল গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে সবগুলো মশলা কিন্তু একেবারে ব্লেন্ড করে নিয়ে একসাথে দিয়েও কিন্তু করতে পারেন। আমি আলাদা আলাদা করেই করেছি এবং আলাদা আলাদা হিসেব করেই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং এই পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা করব। এক্ষেত্রে আপনাদের জন্য একটি টিপস আছে, সেটা হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা দীর্ঘ সময় মচমচে রাখার জন্য এখানে হচ্ছে 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে রাখবেন। এতে করে লং টাইম দেখা যায় এটা কিন্তু মচমচে থাকবে, এবং চাইলে এটাকে ঝুড়ো ঝুড়ো করা যাবে। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পেঁয়াজটাকে তুলে নেব। তা না হলে দেখা যাবে যে তুলে নিতে নিতে কিন্তু বাকিগুলো কালো হয়ে যাবে। এখন আমি এই বেরেস্তা ভাজার তেলটাতে দিয়ে দিব হচ্ছে সেই লবণ মেখে রাখা চিকেন পিসগুলো। দুই মিনিট হাই হিটে আমি ভেজে নিব, আর এ সময় কিন্তু বারবার উল্টে পাল্টে দিব না। দুই মিনিট পর হচ্ছে আমি চিকেনটা উল্টে দিব। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, চিকেন কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, এতে কিন্তু চিকেনটা আর জুসি ভাবটা কিন্তু চলে যাবে এবং এটা কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। দুই মিনিট পর আমি চিকেনটা উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে
হালকা একটু কালার আসবে, একেবারে যে ব্রাউন কালার সেটা কিন্তু হবে না। পারফেক্ট চিকেন রোস্টের জন্য কিন্তু চিকেন ভাজাটাও অনেকটা জরুরি। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নেব। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। এখন দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব হচ্ছে কিছু গরম মশলা। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 1/2 টুকরা হচ্ছে বড় এলাচ বা শাহি এলাচ। এটার ফ্লেভারটা হচ্ছে খুবই স্ট্রং, তাই আমি এখানে 1/2টা পরিমাণ দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে আরো কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব হচ্ছে সেই মশলা মিশ্রিত টক দইয়ের মিশ্রণটা। কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট, আর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিট। তেলটা যখন উপরে চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেন পিসগুলো। এবং মশলার সাথে কষিয়ে নিব আরও 3 থেকে 4 মিনিট। কষানো হয়ে গেল পরে আমি দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ পানি, অ্যান্ড ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিট। মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিচ্ছি খুব সাবধানে, কারণ আমার এই যে হাইটাতে আমি রান্না করছি সে হাইটা দেখা যায় যে এটা একটু ছোট হয়ে গিয়েছে। আপনারা ট্রাই করবেন যে একটু বড় হাঁড়িতে রান্না করার জন্য। আর অলরেডি আমি এটাতে দেখা যায় 8 পিসের রোস্ট আমি করেছি, কিন্তু সে সময় চিকেনগুলো ছোট ছিল যার কারণে রান্না করতে অসুবিধা হয়নি। আর আজকের চিকেন পিসগুলো কিন্তু একটু সাইজে বড়, তো আমার জন্য দেখা যাচ্ছে একটু সাবধানে
নেড়ে দিতে হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। আর আমি এখানে বাজারে কেনা টমেটো সসটা কিন্তু দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, এবং এটা আমি রুম টেম্পারেচারে কিন্তু রেখেছিলাম। আর আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে যেন পূর্ণ নুনযুক্ত পাউডার মিল্কটা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে রেখে রান্না করব আরও 5 থেকে 6 মিনিট। খুব সাবধানে রোস্টের পিসগুলো উল্টে পাল্টে দিতে হবে, এতে করে দেখা যায় যে রোস্টটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় আবার যাতে ভেঙেও না যায় একটু খেয়াল করে কিন্তু করতে হবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল, আর এটা অবশ্যই দিতে হবে যদি আপনি সেই বিয়েবাড়ির স্বাদটা পেতে চান। আর দিয়ে দিচ্ছে হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে আমি ঘিটা কেন দিচ্ছি, এতে করে দেখা যায় যে রোস্ট থেকে কিন্তু সেই ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে এবং সে একটা শাহি শাহি ফ্লেভারও আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন রোস্টের মাংসগুলো কিন্তু হাড় থেকে আলাদা হয়ে আসছে। তো এই পর্যায়ে বুঝে নিতে হবে রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। দিয়ে দিচ্ছে হচ্ছে সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর আমি এতে কিন্তু এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না, কারণ পেঁয়াজ বেরেস্তাতে আমি চিনি মিশিয়ে রেখেছিলাম, এটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। ঢাকনা দিয়ে কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করলাম। যখন এই রোস্টের গ্রেভিটা একেবারে ঘন হয়ে আসবে, তেলটা উপরে চলে আসবে, বুঝে নিতে হবে রান্না হয়ে গিয়েছে। আর চিকেন পিসগুলো আপনি চাইলে একটা কাটা চামচ দিয়ে একটু চেক করে নিতে পারেন যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না। আমি চেক করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা চমৎকার হয়েছে, এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।